বিবেকের কাছে নতি স্বীকার করলে কখনো অর্থবান হওয়া যায় না মা, নতির একুল না ভাঙলে অকুল যে গড়া যায় না মা। ওহে তুমি আমি উচ্ছ আমরা সবাই ফাকির কারবারে মেতেছি মা, জামাই মেয়ের বেশি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তুমি ফাঁকি দিয়েছ সুমন্তকে, উচ্চ তার পুরুষ বন্ধুদের সঙ্গে দেহের খেলায় মেতে ফাঁকি দিয়েছে সুদিনকে, আমিও তাই সুযোগ বুঝে ফাঁকি দিয়েছি আমার বোন আর ভগ্নিপতিকে। ও মা আমরা সবাই যখন একই পথে যাত্রী মা, তখন শুধু শুধু আমাকে দোষারোপ করছো কেন মা? ওরে তোর মনে যে এত শয়তানি বুদ্ধি ছিল আমি তা আগে বুঝতে পারিনি, কি বলবো তুই আমার ছেলে, না পারি তোকে সহ্য করতে, না পারছি তোর অমঙ্গল কামনা করতে। আর ছোটদার বলতো বলছো মা, এদিকে শু এদিকে শু, দ্রুত আসো দ্রুত আসো দ্রুত, আমার কথা বলছে আমার কথা, কারখানা বাঁচাতে যাদের কাছ থেকে ঋণ নিয়েছি সেই ঋণ আমি সরাসরি অস্বীকার করতে চাইছি, তাই মা বলছে এত বড় সততা করা কি ঠিক হবে? অহিন অহিন মা আমি ভেবে পাচ্ছি না, তুমি কিচ্ছু ভাবছ না মা, এই বয়সে তুমি এত তাপ নিতে পারবে না মা, তুমি শুধু চুপচাপ দেখে যাও মা, তোমার এই বয়সে কি করে। আমি একটা কথা বলছিলাম মহেন্দা, বলো 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 বলো, উৎপাদন আমদানি রপ্তানি সব ঠিকঠাক চলছে, তবু কারখানায় কেন কেন এত লোকসান হচ্ছে? কেন এত লোকসান হচ্ছে আমি বলছি শোনো, দুটো বিরাট চুরি হলো, তাই খদ্দেরদের কাছ থেকে যথাসময়ে মাল আমদানি করতে পারছি না, তাই কারখানা চালু রাখতে এক গর্ত খুঁড়ে অন্য গর্ত ভরতে হচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? সুদিন মা একটু দেখে শুনে চলার চেষ্টা করো, পায়ের তলা থেকে মাটি একবার সরে গেলে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। শোনো কারখানা নিয়ে তুমি মোটেই চিন্তা করো না, কারণ তুমি হচ্ছে আমাদের তান তপনজন, আমার দ্বারায় তোমাদের যদি কোনো ক্ষতি হয় তুমি আমাকে কিছু না বললো ঈশ্বর ঈশ্বর আমাকে কিছুতেই ক্ষমা করবে না। দেরাতে বালিগঞ্জের বাড়িটা হাতছাড়া হয়েছে, এবার কারখানাটাও যাবার পথে এত বিপর্যয় কাটি আমি কি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো? তার ডানে নদীর জলে শেষ হয়ে যায় সত্যি, তবু আবার তো কুল ছাপিয়ে জোয়ার আসে, এটাও তো সত্যি। হ্যাঁ সত্যি, আমি বলছিলাম কি শোনো, তুমি শরীরটা আগে ঠিক করো তো, স্বাস্থ্যটা খুব দ্রুত ভেঙে যাচ্ছে, কিছুদিন যাবৎ পেটে অসুখ, সে কি মাঝে মাঝে জ্বর হয়। ওরে বাবা, তাহলে আজই কোনো ভালো ডাক্তার দেখাও। আর একটা কথা, মদ খাওয়াটা তুমি একেবারেই ছেড়ে দাও, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে। এ তোরে তো আনন্দ উঠলে উঠছে কেন রে? আনন্দের ব্যাপার ঘটলে আনন্দ হবে না? এই কি আবার ঘটলো? ছোট্টা বাবু যে বাধা পড়েছে। বাধা পড়েছে মানে? মানে হাতে হাতে বাধা পড়েছে, চোখে চোখে বাধা পড়েছে, হাতে হাতে বাধা পড়েছে। এই এই স্পষ্ট করে বলো লোক, পরিষ্কার করে বললে বিশেষ কিছু সুবিধা হবে না, আশা ভঙ্গের বেদনায় মুন্ডখানা উল্টো দিকে ঘুরে যাবে। চেষ্টা না ছোট্টা বাবু যখন সংসারী হয়েছে তখন আপনার ধমকানিতে আর কেউ ভয় পায় না। সংসারী হয়েছে মানে? একা আমি কি করব, শাক বাজাবো না উদ্ধনি দেবো, না আমি নাচ দেবো না গানে গাইবো, টুকটুকে বউ ঘরে এলো আনন্দে সব হরিবল, টুকটুকে বউ ঘরে এলো আনন্দে সব হরিবল। সুমন্ত তাহলে বিয়ে করেছে? সুমন্ত বিয়ে করেছে, কোনো কিন্তু নয়, এভাবে কাউকে না জানিয়ে শুনে বিয়ে করা মানে আমাদের অবাধাস্তে করা। শুধু তাই নয়, শুধু তাই নয়, সুমন্তর একমাত্র উদ্দেশ্য ওই সম্পত্তির কায়েমি দখল না, ও মনায় গোপন দলিল কথা সব জানতে পেরে গেছে, তাহলে ওই মশাই বেঁচে আছে, সুমন্ত যদি কোর্টে কেস করে তাহলে ওই মশাই ওই সুমন্তর বিরুদ্ধে সাক্ষী দেবে, তার ফলটা কি হবে একটিবার ভেবে দেখে দেশ। Yeah!
একমাত্র বাবা ছাড়া তোমাকে এই বাড়ির কেউ সুনজরে দেখবে না, তার জন্য তোমার কষ্ট হবে না তো। এই বিয়েছি এই রব করে দাও পাঙ্কা খবর আছে। হ্যালো 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 কষ্ট হবে না তো পাঙ্কা। না গো না, কোনো কষ্ট আমার হবে না। আমার আশা তুমি কানায় কানায় ভরিয়ে দিয়েছো। এত বড় বাড়ির বউ হব, তোমার মতো স্বামী কোনোদিন পাবো এ যে আমার কল্পনারও বাইরে ছিল। আমার সামনে তুমি নতুন জীবনে সোনার তরুণ খুলে দিয়েছো, সেই জীবনের চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই গো। আমার কাছে আর কিছু নেই। কোথায় মালক্ষী যে আমার বিনা আবহানে সুখ সম্পদের ঝাঁপি কাঁদিনি সত্যি সত্যি অমরাবতী থেকে জড়ি জড়ি কথা বলবো বৌদিমণি, এখন আমার কত কাজ, একা দশজন হয়ে সব দিক সামলাতে হবে। আরে লক্ষ্মী মাতেরই ঘরে এলো আনন্দে সব হরি বল, লক্ষ্মী মাতেরই ঘরে এলো আনন্দে সব হরি বল। বাবাকে প্রণাম করো কন্তা। তুমি চির সুখী হও মা। বাবা আমাকে সুখের আশীর্বাদ কেন করলেন বাবা? কেন রে মা, আমি তো আমার নিজের সুখ চাই না, আমি শুধু চাই আপনাদের সবাইকে ভালোবাসতে, সেবা যত্ন করতে আর চিরদিন আপনাদের কাছে থাকতে। এই এই একটি কথায় আমার বুকের সমস্ত জ্বালা জুড়িয়ে দিলি রে মা। বাবা তোমাকে দেখেই বুঝেছি মন্দাকিনী ধারার মতো অপরূপ মহিমাই সমস্ত গ্লানি দুয়ে মুছে দিতে তোমারই সৃষ্টি মা। বাবা আমার কি আমার ঘরে চল মা, তোমার শাশুড়ির বড় আশা ছিল, তার নিজের হাতে কঙ্কন দুটো তার ছোট ছেলে বৌমাকে সে পরিয়ে দেবে, কিন্তু সে তো দিয়ে যেতে পারেনি রে মা। আমার উপর রয়েছে তার সম্পূর্ণ কাজের দায়িত্ব। এসো মা, এসো এসো এসো। দাঁড়াও বাবা। সুদিন বৌমা এসেছো? ওহিন ওহিন ওহিন, তোমার মাকে ডাকো, তোমার মাকে ডাকো। সুমন্ত বিয়ে করে বউ নিয়ে এসেছে। বৌমা বউ তুমি যাও বরণডলা সাজিয়ে আমার সুমন্তের নববধূকে বরণ করে নিয়ে এসো, যাও। বৌমা প্রণাম করো, প্রণাম করো, ওরা সবাই তোমার গুরুজন, প্রণাম করো। আমি কিছুতেই মেনে নেব না। কি কি বললে তুমি? এ বাড়ি একটা মান মর্যাদা আছে, এমন একটা অসামাজিক মাস মেনে নিলে মান মর্যাদা নষ্টই হবে। এ বাড়ির মান মর্যাদা রক্ষার দায়িত্ব তোমাদের চেয়ে আমার একটু বেশি মনে হয়। আপনার চেয়ে আমাদের বেশি, যেহেতু আমাদের দশজনের সঙ্গে মিশতে হয় একটা ভিখারি বৈষ্ণবী যার কোনো সামাজিক মর্যাদা নেই, পরিচিতি নেই, দেহ নেই, কোনো স্মৃতি নেই। নিজের মতো করে চলে তুমি সব
आमी कंता के बेदेर मंत्र पढ़े सस्ता चरे बिये करी तुम्हें जो मान ना रक्त पारो मानियो किंतु तुम्हार मान रक्त पार बनाओ दीदी তোমার সব কথাই সত্যি সত্যি আমি ভিখারী বৈষ্ণবী সামাজিক কোনো পরিচিতি আমার নেই কিন্তু বিশ্বাস করো তুমি একমাত্র ঈশ্বর জানেন আমার দেহের সত্যতা বিন্দু মাত্র নষ্ট হয়নি দিদি আমার মা নেই বাবা নেই হে জগতে আমার আপন বলতে কেউ নেই অনেক দুঃখের পথ পেরিয়ে আজ আমি তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে দূরে সরিয়ে দিও না দিদি আমাকে দূরে সরিয়ে দিও না আপনি আমার স্বামীর দাদা স্নেহের পাত্রী হিসাবে আপনার প্রতি আমার দাবি আছে অধিকার আছে আমি আপনাকে কথা দিচ্ছি দাদা হে বাড়িতে আমি কোনোদিন কারো অশান্তির কারণ হব না দাদা অশান্তির কারণ হব না আপনার সঙ্গে আমার সম্পর্কের কথা আমি জানি না শুধু জেনেছি আপনি আমার গুরুজন চোখের জলে আমি আপনাদের করুণা ভিক্ষা করছি স্বামীর এই সংসার স্বর্গে আমি আপনাদের স্নেহ নিয়ে বাঁচতে চাই আমাকে তা থেকে বঞ্চিত করবেন না আমার ক্ষমতা নেই কারণ আমি এদের বাড়িতে আশ্রিত তবে যাবার বেলায় সুদিনকে একটা কথা বলে যাই সংসারটাকে সর্বদাই আবর্জনা মুক্ত রাখাই ভা ঘরের লক্ষ্মী অলোকে নিয়ে বাড়ির আবর্জনা সুদিন বৌমা তুমি চুপ করে আছো যে পারে মায়ার প্রতিমার দিকে চেয়ে দেখো তো কোন পাশানি কি পারে তাকে অনাদর করতে অনাদর নয় বাবা অনাদর নয় আমি ওকে সমাদরে বিদায় করছি একটা পথের মেয়েকে কিছুতে এ বাড়ির বউ বলে মেনে নেব না তাহলে কি করতে চাও ওকে তো ত্যাগ করতে হবে তাহলে বউদিকে তোমার ত্যাগ করতে হবে উৎসর সঙ্গে একটা পথের ভিখারির তুলনা চলে না কেন চলে না বৌদি যেমন তোমার স্ত্রী কন্যা ঠিক তেমনি আমার স্ত্রী বৌদির যদি এ বাড়িতে থাকবার অধিকার থাকে তাহলে আমার কঙ্কালও এ বাড়িতে থাকবার অধিকার আছে ওর কোনো অধিকার নেই নিশ্চয়ই আছে আমার সব কিছুতেই তোমার উভয়ের সমান অধিকার আছে বলো দলিল তো একবার দেখে দাও তো কোন দলিলের কথা বলছে সুদিন আরে বাবা যে দলিলে তুমি সই করেছিলে সেই দলিল 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 এটা তোমার সই কি দেখো তো বাবা এই সইটা তোমার কিনা হে হে সইটি আমার এই দলিলে তুমি উচ্ছৃঙ্খল মাতাল এবং কুবোধগামী বলে সুমন্তকে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাকে তাকে বহিষ্কার করেছো সুদীপ সুমন্ত শুধুমাত্র ওই বরাহনগরের বাড়িতে বসবাস করবার অধিকার পাবে আর কিছু নয় বাবা তুই বাবা গো তুমি আমাকে নিজের হাতে স্বরূপ সাধ্য পথের ফকির সাজিয়ে দিলে বাবা একটা কথা জানো প্রবঞ্চক
এই কই তুই আমার সঙ্গে প্রতারণা করলি সুমন্ত 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 তুই বিশ্বাস কর বাবা আমি এই দলিলে সই করে নি রে আমি সই করে নি विश्वासघातकता क्षमा क्षमा कर वंचित উপলব্ধি করিনি তাই আজ আনন্দে আমি তোমাদের পায়ের ধুলো মাথায় তুলে নিচ্ছি আর ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি তোমরা যেন এমনি ভাবে যুগ যুগ ধরে ভাইকে ফাঁকি দিয়ে সম্পত্তি অর্জন করতে পারো সবার মুখ এত গম্ভীর কেন কি হয়েছে ছোট বাবু ছোট বাবু খুশির গান খুশির গান সুমন্ত ওরে সুমন্ত বাবা মারা গেছে চল বাড়িতে গিয়ে বাবার সৎকারের ব্যবস্থা করি আয় সুমন্ত ছোট বাবু আনন্দ ছোট বাবু আমার এক রক্তের ভাই আমাকে আমাকে ফাঁকি দিয়ে আমাকে সম্পত্তির মোহ পাশ থেকে মুক্ত করে গেল আর আমার এই রিক্ত জীবনের একমাত্র আশার আলো জ্বালিয়ে তুলত আমার বাবা আর আমার সেই বাবা আজ মরে গিয়ে ছোট বাবু আমাকে কর্তব্য থেকে চির মুক্তি নিয়ে গেছে এই মুক্তির আনন্দে তুমি একখানে গান গাও পারব একখানে গান গাও গান
जोग पीऊ के को से कादिस कानो कांगल मो ये पृथ्वी कदीश कनो कांगल मो जोग बियुगे अंको कोशे कदीश कनो कांगल मो जोग बियुगे ব্যস্ততার ভান করে চলে এলাম। ভালোই করেছো, আর কখনো যেও না। এই মুহূর্তে ওর জন্য আমি কিছুই করতে পারছি না, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। দুঃখ করে কি হবে, চেষ্টা তো করেছো। সারাদিন পায়ে হেঁটে হেঁটে বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমার দুটো খেতে দেবে চলো।
খেতে দেব কিন্তু কিন্তু কি খেতে দেব তুমি তুমি যে টাকা দুটো দিয়ে গিয়েছিলে সুমন্তদা আমাদের সুমন্তদা বুঝলে তো কাজ থেকে ফিরে এসে খেতে পাবে না শুনে সেই সেই টাকা দুটো আমি কেষ্টদাকে দিয়ে দিয়েছি এর জন্য তোমার চোখ ছলছল করছে কেন তুমি খেতে চাইলে যে না জেনে চেয়েছি তুমি আমার উপর রাগ করো না তো রাগ করিনি বাবা খুশি হয়েছি আমার প্রথম উপন্যাস বাবদ কয়েকদিনের মধ্যে কিছু টাকা পাবো তা থেকে সুমন্তকে কিছু দিয়ে এসো আমি জানতাম তুমি খুশি হবে বহু ভাগ্যে আমি সুমন্তর মতো বন্ধু পেয়েছি বিপদে দুর্দিনে না রাখতে এগিয়ে এসেছে উৎসাহ আনন্দ টাকা পয়সা কি না দিয়েছে আমাকে সবার উপরে দিয়েছে তোমার মতো জীবন সঙ্গিনী ওর ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না মহত্তের ঋণ কোনোদিনই শোধ করা যায় না সত্যি তাই মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তুমি লেখক মানুষ তোমার অনেক কিছু মনে হতে পারে এখন আর আমি কিচ্ছু শুনতে চাই না চলো কোথায় পারে তুমি যে বললে তোমার খুব খিদে পেয়েছে তুমি তো কেষ্টদাকে টাকা দিয়ে দিয়েছো চাল কিনতে পারোনি ঘরে মুড়ি আছে আর আলু ভাজা রেখেছি তুফা খাবার মাঝে মাঝে রাতে শুকনো জাতীয় খাবার খেতে হয় তাহলে শরীরে আর রস জমতে পারে না চলো আলু ভাজা মুড়ি খেয়ে দুজনে মধুর রাত মধুময় করে তুলি এসো এ বাড়িতে একের পর এক এক কেন ক্ষতি হচ্ছে এ তো আমি চাইনি ঠাকুর তবে কি আমি সত্যি সত্যি অমঙ্গলের বোঝা নিয়ে এসেছি বলে দাও ঠাকুর তুমি আমাকে বলে দাও কি করলে বাড়ির মঙ্গল হবে তুমি শুধু আমাকে একবার বলে দাও ঠাকুর এই যে কঙ্কা তুমি এখানে কিছু দরকার মাইমা উৎসর শাড়ি ব্লাউজ গুলো আমি সব ভাঁজ করে খাটের উপরে সাজিয়ে রেখেছি বর ঠাকুরের জামা কাপড় বিছানার চাদর ওগুলো খুব ময়লা হয়েছিল আমি কেচে দিয়েছি কাজে কর্মে সত্যি তুমি খুব ভালো এদিকে তোমার গুণের কোনো তুলনাই হয় না তোমরা দুজনে আলাদা খাও আমাদের কাজকর্ম না করলে তোমাকে কিছু বলার নেই বর ঠাকুরের কি অসুখ মা মারাত্মক কিছু নয় তবে লিভারে নাকি ঘা হয়েছে মারাত্মক যদি নয় তাহলে তো বড় ডাক্তার দেখালে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন পরমের দিক থাকলে বাঁচলেও বাঁচতে পারে বর ঠাকুর সব সময় একলা ঘরে শুয়ে থাকেন তা দেখে আমার বড় কষ্ট হয় এ সময় দিদি যদি একটু কাছে কাছে থাকেন রোগের পাশে বসে থাকা উৎসর কোনোদিনই পছন্দ নয় মাইমা তা সে যত বড় আপনজনই হোক ফতৎসারী মেয়ের কথা বাদ দাও তোমার কথা ভাবো আর আমার কথার কি একবারও ভেবে দেখেছো কি আপনার কথা হ্যাঁ হ্যাঁ মাইমা আপনার কথা আমি ভেবেছি আমি কোথায় যাব মাইমা আমি কোথায় যাব স্বর্গটাকে রাক্ষসীর মতো খেয়ে একেবারে শ্মশান বানিয়ে ফেললে শ্মশান বানিয়েছো তুমি বলি রাক্ষসী দিন রাত মা বেটা গুজুর গুজুর ফুসুর ফুসুর করে গোটা সংসারটা উদারে পুচ্ছো চাকর চাকর মতোই কথা বলবি কেষ্ট কেষ্ট তোমাদের খায়ও না পড়েও না কেষ্টকে এক কথা শোনালে দশ কথা শুনিয়ে দেবো হ্যাঁ আজ যে মিথ্যে অপবাদ তুই দিলি তার বিচার আমি ভগবানের কাছে রেখে গেলাম ভগবানের কাছে রেখে গেলাম বিচার তোমারও হবে বুড়ি রাক্ষসী ঈশ্বরের কাছে তোমার কোনো চালাকি চলবে না যতই করে চালাকি পরে বুঝবে জ্বালাকি কেন তুমি এসব কথা বলতে গেলে কেষ্ট দাদা